একমাত্র সন্তান আবরাম খান জয়ের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যা কিছু করা দরকার সব কিছুরই চেষ্টা করছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান আগামী বছরই আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে জয়কে ভর্তি করতে পারবেন এই নায়ক জয়ের ব্যাপারে ভীষণ সিরিয়াস সাকিব খান তবে জানালেন শাকিব সন্তান জয় নাকি বেশ দুষ্টু প্রকৃতির দেশে বা দেশের বাইরে যেখানেই থাকুক না কেন জয়ের সাথে সব সময় কথা হয় সাকিব খানের ভিডিও কলিং করার পাশাপাশি ফোনেও নাকি কথা বলেন বাবা ছেলে এদিকে জয় প্রসঙ্গে সাংবাদিকদের কাছে সাকিব খান জানান খুবই দুষ্টুমি করে ওর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে ওর সঙ্গে আমিও পড়তে বসে যাই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছোট বাচ্চাদের শিক্ষামূলক ভিডিও দেখতে পছন্দ করে নাকি জয় আর সেসবে মাঝে মাঝেই জয়কে সঙ্গ দিয়ে থাকেন শাকিব খান এদিকে জয়ের ব্যাপারে সিরিয়াস হওয়ায় শাকিব খানের উপর বেশ খুশি অপবিশ্বাস এর আগে বিভিন্ন সময় টেলিভিশন অনুষ্ঠানে জয়ের প্রতি দায়িত্ব পালন না করার কারণে শাকিব খানের নিন্দা করলেও বর্তমানে অপবিশ্বাস প্রশংসা করছেন সাবেক স্বামীর জানিয়েছেন জয়ের বাবার প্রতি তার শ্রদ্ধা আরও বেড়ে গেছে সেদিন সাকিব অপুয়ার জয়কে একসঙ্গে দেখে আশপাশে নাকি ভিড়ও জমেছিল সুপারস্টার ফ্যামিলি বলে কথা প্রিয় দর্শক সাকিব অপুর একমাত্র সন্তান আবরাম খান জয়কে নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না